আমি স্টেজ থেকে বলেছি, স্টেজ থেকে যা বলি তার আপডেট আবার স্টেজ থেকেই দেবো, কারণ অনেকগুলো শোজ তো আছে, সবই স্টেজ থেকে আমি উত্তর দিয়েছি, আবারও ইচ্ছে হলে আবারও স্টেজ থেকে উত্তর দেবো। একা বসেছিলাম সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম, আর ঘুরে ফিরে মনেরই চোরা বাড়িতে সাদা কালো ছবিগুলোতে চাই দিতে চাই আরো প্রাণ শুধু প্রাণ। রূপম ইসলামের অনুরাগী সংখ্যা অগণিত, তারা তাকে বাংলার রক আইকন হিসেবেও আখ্যায়িত করেন। সম্প্রতি রূপম ইসলাম কিন্তু আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রূপম ইসলামের একটি ভিডিও, আর তা নিয়েই সরগরম নেটপাড়া। এই নিয়ে কি বললেন রূপম ইসলাম শুনে নিন তার মুখে। খুচরো প্রেমের নামাবলি জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াই ঘুম ধরা সমাজে অতিরঞ্জিত ব্যক্তিদের চোখে চোখ রাখতে চাই পুরনো গিটার আমার। এতদিন ধরে বাংলা ফিল্মে যে ধরনের গান তৈরি হয়ে এসেছে সেটা একটা খুব জনপ্রিয় জনর, কিন্তু সেই জ্বরের একটা ছোঁয়াচ আমি এই গানটা গাইবার সময় পেয়েছি। এই লাগে আমি যখন আশা হারিয়ে একা বসেছিলাম সেই পুরনো গিটার হাতে তুলে নিলাম, আবার আমার গাইতে গাইতে মনে হচ্ছিল যে এটা যদি অমিত কুমার গাইতেন তাহলে মানে আমার ছোটবেলাটা ফিরে আসতো। যাই হোক, আমি তো অমিত কুমার নই, আমি তার একজন ভক্ত, কিন্তু আমি আমার মতো করে গেয়েছি। কিন্তু আমার ব্যাপারটা মাথায় এসে গেছে যে আচ্ছা এটা কিন্তু অমিত কুমার গাইতে পারতেন, কাজেই সেই জায়গাটা সেই ধারাটা আমি পেয়ে গেছি যে আচ্ছা এটা কোন ধারার গান। কারণ আমি যখন প্রথম আমার অ্যালবাম রেকর্ড করছিলাম 98 HMV স্টুডিওতে, তখন অমিত কুমার এসে একবার উঁকি মেরে গেছিলেন, ওরও রেকর্ডিং চলছিল হয়তো অন্য কোনো দিন। তো মনে আছে আমার ভাঙা তরণী গানটা ব্লাস্ট করছে স্টুডিওর স্পিকারে, ওরকম বাংলা গান তখন কেউ শোনেনি। হ্যাঁ, তো তখন হঠাৎ করে দেখলাম স্টুডিও দরজাটায় ফাঁক হলো এবং অমিত কুমার ঢুকে এসে খানিকটা দেখে চলে গেল। তো এই যে ধারাবাহিকতা, যে এক শিল্পীর গান আরেকজন শিল্পী শুনছেন, সেটাই যেন আমি ফেরত পেলাম যখন এই গানটা আমি রেকর্ড করছি, আমার অমিত কুমারের কথাই মনে পড়ছে যে আচ্ছা ওই অ্যাপ্রোচটা আমাকে নিয়ে গাইতে হবে। অবশ্যই আমি সেটা পারবো না, আমি ওর কানাকড়িও নই, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করবো, যেহেতু বিশ্ববাবু আমার উপর ভরসা রেখেছেন। আমি যে গিটারটা যেটা এই মিউজিক ভিডিওর একদম শেষ দৃশ্যে দেখা গেল সেটা খুব পুরনো নয়, কিন্তু গিটারের প্রতি একটা ভালোবাসা নতুন করে জন্ম নিয়েছিল এই গিটারটা কেনার মাধ্যমে। এটা একটা মার্টিন গিটার যেটা আমি ইউএসএ থেকে কিনেছিলাম, এবং এই গিটারটা কেনবার পরে আশ্চর্যজনকভাবে আমি যতটুকু যা বাজাতে পারি তার একটু উন্নতি হয়েছিল। সো এটাকে আমি দেখিয়েছি পুরনো গিটার হিসেবে এই মিউজিক ভিডিওতে। আসলে পুরনো গিটার তো একেবারে, সে তো একদম প্রত্যেকেরই পুরনো গিটার একটা কোথাও না কোথাও থাকে, এবং সেই গিটারটাকে আমার স্ত্রী খুব সুন্দর করে সাজিয়ে রেখেছেন, সেটা আর বাজানো হয় না। সেই গিটারে আমার যারা গুরুস্থানীয় তাদের সবার ছবি আটকানো আছে, ছবি দিয়ে সাজিয়েছেন আমার স্ত্রী, সেটা একটা সুন্দর সাজানো জিনিস হিসেবেই আমাদের বাড়িতে আছে। আমি স্টেজ থেকে বলেছি, স্টেজ থেকে যা বলি তার আপডেট আবার স্টেজ থেকেই দেবো, কারণ অনেকগুলো শোজ তো আছে, সবই স্টেজ থেকে আমি উত্তর দিয়েছি, আবারও ইচ্ছে হলে আবারও স্টেজ থেকে উত্তর দেবো। রূপম ইসলামকে নিয়ে হওয়া আলোচনা নিয়ে মুখ খুললেন রূপম ইসলাম, কি বললেন তিনি এতক্ষণ সেটাই শুনে নিছিলেন। সম্প্রতি মুক্তি পাবে রূপম ইসলামের নতুন মিউজিক ভিডিও পুরনো গিটার। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়। আমার দেশ আমার একলা থাকা অভেশ, ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা, ও টেলিফোনের পাশে বসে তবু গভীর রাতে অগভীর সিনেমায় যদি প্রেম চায় না চুকে বিদায়, আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যায় কান্নায়, নানা কাছি না তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমার।
তোমাকে তবু যাচ্ছি কি, ফিরে যাচ্ছি, ফিরে যাচ্ছি কি সেই ফেলে আসা অতীতে, সেই ক্ষতিতেই।